আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রশিগর নতুন আর একটা ভিডিওতে অন্য গবেকেরে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে অন্য গর লাইল চলে আসি বেনানা লাচ্ছি রেসিপি। তো ভিউয়ার্স, আজকে অন্য গর দেবামু কিনারা খুব সহজে বেনানা লাচ্ছি বানাইবেন। মনে করেন অন্য গবাই তো মেমন চলে আছে, আপনারা কিরবেন হুট করে যে সুত করে হাতের লাই এক গ্লাস বেনানা লাচ্ছি বানাই হাতের খাবাইবেন। হাতে খাই এক চার সব তামা তামা করে এলেব, হাতে খাইলে হাতের ঘুমা আ যাবো এক চার মান তামা তামা, কোনো কথা নাই। তো চলেন দেখা যাক বেনানা লাচ্ছি রেসিপি। আপনারা কিনবেন, আপনারা সর্বপ্রথমে হাইলেও গেবিতে দুধ জাল দিতে হইব। মনে করেন আপনি যদি লাচ্ছি চার গেলাস বানান, তাহলে দুধ জাল দিতে হবে আপনারে হাই তিন গেলাস। আয় যে লাচ্ছি বানামো চার গেলাস, আয় দুধে কিন্তু এক স্যার বল করে জাল দিয়ে এলেছি। ইন্দ্রে সুরের মাছে তো নামে এক স্যার বল করে ঠান্ডা করে হেলাম। চার গেলাস লাচ্ছি না ইংরে খরাই গেবিতে লই লইছি মিষ্টি দই এক খরা, আর লইছি ইগলো কোম্পানির আইসক্রিম এখন দুগে, ইগলো কোম্পানির আইসক্রিম এখন এক স্যার ব্যাগ দোয়ানে হামজা। আপনারাও কিন্তু এখন দুগে লইতে হইবে, বুঝছেন নি? আর লইছি কেলা দুগে, আর লইছি চিনি। আপনারা চিনি যাতারা বেশি খান, বেশি মিঠা পছন্দ করেন চিনি দিবেন, বেশি করে যাতারা চিনি খান না, যাতারা চিনি না দিলেও কোনো সমস্যা নেই। আর লইছি এনে দুধ, তেলগা কিরম সর্বপ্রথমে ব্যালেন্ডার মেশিনে বিতে হয় দুধ এগিন আস্তে রে ডালি দিয়ে দিদিবেন চিনি, যাতনা চিনি বেশি খান, অর্থাৎ যাতনা মিঠা বেশি খান চিনি দিবেন বেশি করে, আর যাতনা মিঠা কম খান চিনি দিবেন কম করি। তার আন্দরা কিরবেন সামিসের মাতাত করে অল্প কিনি সামান্য নুন কদ্রে এগিয়ে বিতে দি দিবেন। নুন যদি বেশি দেন হরে কিন্তু কড়ো হয়ে যাবো, হরে খাইতেন তো হাইতেন না, নাম হয়ে যাবো সালা হয়ে যাইব। আ কেলা মেলা বকস করে গিন বেগ গিন দিহালে সিয়াল গায় যেই রে গিন এক সর বল করে ফাউন্ডার বানালাম, এক সর তুলে তুলে ঘুরি এলাম ব্লেন্ডার মেশিন এন চালাই দি। কাগরে জড়রে সাসি রে আরে গিন ওই গে সিয়াল গায় কি রুমে গিন দে গালসি বিতে লই হালাম। দেখছেন নি কাগেরা জাড়ারা সাসিরা, আপনারা কিনে খুব সহজে লাচ্ছি মানে খাইবেন। এক স্যার মাংসের খাবাই একদম সব তামা তামা করিয়ে নেবেন, যাতারে খাবাইবেন হাতরে ঘুমা যাবে, আর অন্য নিজে তো খাইলে তো আর কোনো কথা হয় না। এক স্যার কলজা ঠান্ডা খুব সহজে বানাইয়া নেবেন আপনারা বেনানা লাচ্ছি, একদম খুব তামা তামার রেসিপি। এক স্যার খাই সব তামা তামা করিয়ে নেবেন, খাইলে ঘুমা যাবে। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার কথা বুঝেন নাই, আমি রেসিপিটা আবার বলে দিচ্ছি কীভাবে আপনারা স্পেশাল বেনানা লাচ্ছি তৈরি করবেন। সর্বপ্রথমে আপনারা গরুর দুধকে জাল দিয়ে নিন। যদি আপনারা লাচ্ছি চার গ্লাস তৈরি করেন, গরুর দুধ দিয়ে দিন সাড়ে তিন গ্লাস। গরুর দুধগুলো যখন জাল দেওয়া হয়ে যাবে, এগুলোকে ভালো করে ঠান্ডা করে নিন। আমি চার গ্লাস লাচ্ছির জন্য নিয়েছি এক বাটি মিষ্টি দই, আর নিয়েছি দুটো আইসক্রিম, দুটো কলা নিয়েছি, আর নিয়েছি চিনি। যারা মিষ্টি বেশি খান চিনি একটু বেশি করে দিবেন। এগুলা সব কিছু আমি এখন ব্লেন্ডার মেশিনে দিয়ে দিচ্ছি। চার গ্লাস লাচ্ছির সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। মনে রাখবেন লবণ কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। সব কিছু দেওয়ার পর আপনারা ব্লেন্ডারে এগুলাকে কিছুক্ষণ ভালো করে ব্যালেন্স করে নিন। ব্যালেন্স করার পর আপনারা এগুলাকে গ্লাসে নিয়ে নিন। তো ভিউয়ার্স, হয়ে গেল খুব সহজে এই স্পেশাল বেনানা লাচ্ছি। আপনি যদি ঠান্ডা পছন্দ করেন, এগুলোর ভিতর দুই টুকরো বরফ দিয়ে দিতে পারেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটা যদি ভালো লাগে রাশি করে পাশে থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।